এদিকে তাকান এদিকে তাকান। হ্যালো এ ভাই আমি মা বাড়ি আসছি আরে ভাই আসছি 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 দাঁড়া কিছুক্ষণের মধ্যে বল কি আমি আর বাড়িতে নেই তো সেই বাড়ির মতন আর সেরকম বোরিং ব্লগ আর হবে না তো এখন আমি মা বাড়ি চলে এসেছি হ্যাঁ আমি ভেবেছিলাম যে মা বাড়ি আসার সময় একটা ব্লগ করবো মানে যেটা আউটসাইড ব্লগ কিন্তু যখন আমি আসছিলাম আমি অ্যাকচুয়ালি কালকে আসছিলাম এত বৃষ্টি হচ্ছে মানে আমার বাদে শুনি লেগে আছে তো বৃষ্টির জন্য আমি ব্লগ করতে পারিনি মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি ভিজে ভিজে একসার হয়ে গেছি তো আজকে আমার ফার্স্ট দিন মা বাড়িতে আসার মানে আমি কালকে দুপুরে এসেছি তো আজকে ফার্স্ট দিন তো আজকের থেকে ব্লগটা আমার শুরু হবে আজকের থেকে আমার ব্লগ শুরু হয় মানে আজকে আমার দুটো ব্লগ হবে একটা হলো ইনডোর শ্যুট আর একটা হলো আউটডোর শ্যুট এবারে তোমার কাছে মনে হতে পারে যে ইনডোর শ্যুট মানে কি আউটডোর শ্যুট মানে কি তাহলে বলে দিই ইনডোর শ্যুট মানে হলো মা বাড়ির মধ্যে ব্লগ আর আউটডোর শ্যুট মানে হলো আমি যখন রাস্তায় বেরোবো তখন এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা তোমার সাথে পরিচয় করিয়ে দেবো তো ইনডোর শ্যুটের প্রথম ব্লগে সবাইকে স্বাগত তো চলো আজকে ভিডিও শুরু করা যাক আর ফার্স্টে একটা কথা ফার্স্টে তোমরা লাইক করে দাও ফার্স্টে ভিডিওর ফার্স্টে কারণ এরপরে যা মজা শুরু হচ্ছে এরপর তোমরা লাইক করতে ভুলেও যেতে পারো তো তাই লাইক করে দাও এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান বেলটাকে অল করে দাও যাতে সবসময় ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবসময় পৌঁছে যায় তো চলো আজকের ভিডিও শুরু করা যাক চলে এসছি আর তোমরা দেখতে পাচ্ছ যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই উপভোগযোগ্য তো ফার্স্টেই বলি যে আজকের ভিডিওটি আবারও বলছি খুবই উপভোগযোগ্য হয়ে উঠছে এবং খুবই মজাদার হয়ে চলছে তো এই ভিডিওর পরে আমি আউটডোর ভিডিওটা আপলোড করব এটা ফার্স্টে ইনডোর ভিডিও তারপরে আউটডোর ভিডিওটা আপলোড হবে তো এই জন্য তোমাদের কী করতে হবে এই জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ এর পরের ভিডিওটি দেখার জন্য তো চলো এরপর আমি আস্তে আস্তে আমার মামা মামি এবং আমার মামার একটি ছেলে আছে তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এবং আজকের ব্লগটি আমি সারাদিন কী করছি না করছি সেরকম টাইপসের হবে না আজকের ব্লগটি একদম ডিফারেন্স টাইপের হবে যাতে তোমরা একটু মজা পাও এবং তোমরা আনন্দিত হও তো চলো আমরা কিছু ভিডিও দেখে নিই
বেরিয়ে পড়েছি, আমরা একটি জায়গায় যাচ্ছি, জায়গাটি হলো মামার দোকান। তো দেখা যাক, গিয়ে যেতে যেতে কিছু সিনেমাটি শর্ট দেখো, দেন কথা হচ্ছে। ওকে, আমরা এবার একটি দোকানে চলে এসেছি। তো তোমার সাথে মজাদার ব্লগ করছি, তোমরা দেখো, কিন্তু ব্যাপারটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিও, সিরিয়াস নিও না। তো আমরা এই দোকানটায় চলে এসেছি, তো এই দোকানের মালিককে কিছু জিজ্ঞাসা করে নিই। এ বাবা, তো মালিক খুবই ছোট, এ মালিক দেখে ভাই হাসছে। তো দাদা, আপনার দোকানের নাম কি? একটু জোরে বলুন, আমার ভিউয়ার্সরা শুনতে পাচ্ছে না কি বললেন। আচ্ছা, সবাই শুনতে পেয়েছে। তো আপনি মাস্ক পরেননি কেন দাদা? দোকানের ঘরে বলে আপনি মাস্ক পরেননি? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার 18 বছরের নিচে, আপনার তো কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। কি কি সাত হয়ে গেছে, 8টা পড়তে চলেছেন, আপনার তো কোনো 18 বছর হয়নি। ঠিক আছে, ছাড়ুন ছাড়ুন, সেই সব কথা ছাড়ুন, আপনি বলুন যে আপনার এই মানে লকডাউনের টাইমে আপনার দোকান কিরকম চলছে? একটু একটু ভালো চলছে, মানে খারাপও না ভালো না, তাই তো? আচ্ছা, আপনি কি আমার ভিউয়ার্সদের কিছু বলতে চান? চান না? এ মা, তাহলে ভিউয়ার্সরা কী বলবে? আপনি বলুন যে ভিডিওটাকে লাইক করে দিতে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। বলুন 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 বলুন, এই ভিডিওটাকে লাইক করে দিতে। কি হলো, এ কি চলে গেল কোথায়? এ বাবা, দোকানদার, এ বাবা, এ বাবা, এ বাবা কি করছে? এই দোকানদার কোথায় গেল? ম্যানেজ হয়ে গেছে, আর কিছু বলবে না। তো আমরা এখন দেখতে পাচ্ছি, এখন সেই দোকানদার বাড়ি চলে এসছে। তো সেই এখন দোকানদারের কাছ থেকে কিছু কথা শুনে নি। দোকানদার মশাই, আপনি বলুন কিছু, আপনি তখন ভয় চড়ে পালিয়েছিলেন, কিছু বলেননি ভিউয়ার্সদের, বলুন এবারে কিছু। দাদা, আমার একটা দাদা আছে, তার নাম অর্ঘ্য। যে এদিকে তাকান, এদিকে তাকান, দেখাচ্ছে যে তোমাকে দেখাচ্ছে, সে অর্ঘ্য দাদা। আমার দুটো বেড়াল আছে, আমার একটা ভাই আছে, বোন আছে, তার নাম বুবু। তারপরে বেড়াল আছে, চুপচুপা, ছোট বুচকি, বড় বুচকি, বড় মা। কিন্তু আপনি খালি গায়ে কেন? এখন আমার গরম লাগছে বলে খালি গায়ে। এ বাবা, দেখিয়েছি সেটা দেখিয়েছি সেটা দেখিয়েছি সেটা দেখিয়েছি
night. এই কিছুক্ষণে কান্নাকাটি করেছে, চোখ মুখের অবস্থা পুরো একদম। এটা আপনি ঠিক করেননি, এটা আপনি ঠিক করেননি, কেউ মানবে না। হট করে এটা ঠিক না, সরি বলুন, সরি বলুন। আপনার কি রাগ কমেছে? আপনার রাগ কমেছে? Hey, what happened? আপনার রাগ কমেছে? আপনাকে বলছি, ও রাগ করেননি। আপনি আপনাকে মেরেছে, আপনি রাগ করেননি? ও বাবা, খুব ভালো বোন আপনার তো। আচ্ছা, আপনার নাম বলুন, জোরে বলো, জোরে বলো, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। তো এখন আমাদের সকালের খাবার চলে এসছে, এই হলো আমাদের সকালের খাবার। এটা হলো টমেটো সস, আর এটা হলো ছানা, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে তৈরি পরোটা। তো এটা মামি করেছে, আমি মামিকে পরে দেখাবো, এখন মামি রান্না করছে। তো আমি পরে মামি আর মামার সাথে পরিচয় করিয়ে দেবো। তো আমরা সকালের খাবারটা খেয়ে নিই, আর এরা দুজন এখন খাচ্ছে, একজন এই দোকানদার, এই যে ছেড়ে ছেড়ে সস খাচ্ছে। ও দোকানদারের মুখে কি হাসি, আর এদিকে তার বোনও খাচ্ছে। তো আমরা খেয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। सहनी हमें सजा है, हम है बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी। तो गाइस, जाच्चो को था, दाराव दाराव, वीडियो अपनो बाकी आ चुके। तो ये वीडियो एडिट करते बसे হঠাৎ করে মনে হলো যে তোমাদের বলে দেওয়া দরকার, এই ভিডিওটা এত অবধি নয়, এই ভিডিওটার সেকেন্ড পার্টও বেরোবে, মানে আমি আপলোড করবো। তো এখন এডিট করতে বসলাম, তাই মনে করলো যে তোমাদের বলে দেওয়া ভালো যে এই ভিডিওটা যেরকম ইন্টারেস্টিং হয়েছে, যদি তোমরা একজনও যদি এই ভিডিওটা দেখে মজা পেয়ে থাকো বা এন্টারটেনমেন্ট হয়ে থাকো, তো কমেন্টে লিখবে হ্যাশট্যাগ এন্টারটেনমেন্ট। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে রেকমেন্ড করতে পারো বা শেয়ার করতে পারো এই ভিডিওটা দেখার জন্য। আর যাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এত ভালো ভিডিও দেখার পরে যদি সাবস্ক্রাইব না করো, আমার কিছু বলার নেই, তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। আর আমি এই ভিডিওতে আমি টার্গেট রাখছি তোমাদের কাছে, তোমাদেরই সব মানে করতে হবে, আমি 100 লাইক টার্গেট রাখছি। তো তোমরা তাড়াতাড়ি করে দাও এবং সাবস্ক্রাইবটাও করো, যারা লাইক করছো তারা সাবস্ক্রাইবটাও করো। সাবস্ক্রাইব করলে কী হয়, তো নিজের ভালো লাগে আর কিছুই না। তোমরা সাবস্ক্রাইবটা জলদি করো এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। নেক্সট পার্ট আসছে মামাবাড়ি আউটডোর ব্লগ পার্ট 1, আর তারপরে আসবে মামাবাড়ি ইনডোর ব্লগ পার্ট 1। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে সাথে থাকো, পাশে থাকো। ऐसी जिंदगी हम छिप छिपाए, हम ना आए, आए 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 हम ना आए।